হাই দেয়ার এভরিওয়ান, আজকে এমন কিছু প্রশ্নের উত্তর দিতে চাই যে প্রশ্নের উত্তর আমি জীবনে দেই। হ্যাঁ, কেন হঠাৎ আজকে? কারণ বেশ কয়েকদিন ধরে আমাকে এই প্রশ্নগুলো অনেকবার করা হয়েছিল, তাই ভাবলাম যে একবার একটা ভিডিও করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েই দিই। সো প্রথম প্রশ্ন ভাইয়া, 10 মিনিটসগুলো সবই যদি ফ্রি হয়ে থাকে, আপনারা এটা চালান কিভাবে? টাকাটাই বা পান কোত্থেকে? ওয়েল, তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো একটা ইভেন্ট হোস্ট করেছো বা ইভেন্ট ম্যানেজ করেছো বা ভলান্টিয়ার ছিলে বা দেখেছো কাউকে ম্যানেজ করতে, তারা হয়তো বা খেয়াল করেছো যে একটা ইভেন্ট যখন তোমরা হোস্ট করো, একজন স্পন্সর থাকে, যে স্পন্সর তোমাদেরকে টাকাটা দেয় ইভেন্টটা করার জন্য, অ্যান্ড দেন ওই ইভেন্টে তোমরা ফ্রিতে সব কিছু দেখতে পারো, এনজয় করতে পারো। 10 মিনিটসগুলোর ক্ষেত্রেও সেম, যেহেতু আমাদের সব ভিডিও, কুইজ, লাইভ ক্লাস, স্মার্ট বুক ফ্রি, কিন্তু এটার জন্য তো টাকা লাগে, এটার জন্য তো একটা অর্থের ব্যবস্থা করতে হয়। ওই অর্থের ব্যবস্থাটা করা হয় হলো স্পন্সরের কাছ থেকে। আমরা যখন অনেক আগে শুরু করি, 2014 সালে শুধুমাত্র একটা ফেসবুক পেজ ছিল, 2015 সালে আমরা লঞ্চ করি, তখন আমি টিউশনই করতাম, ওই টিউশনের টাকা দিয়ে 10 মিনিটস স্কুল চলতো। আস্তে আস্তে টিমটা বড় হয়, টিমটা যখন বড় হয় তখন এটার জন্য আরও বেশি অর্থের প্রয়োজন হয়, তখন আমাদের স্পন্সরেরও দরকার হয়। দেন 2016 সালে রবি আমাদেরকে ফার্স্ট স্পন্সর করা শুরু করলো, তারপরে ম্যারাডোর আসছে, তারপরে ICT Vision আমাদেরকে সাপোর্ট করেছে। আমাদের এরকম অনেক নতুন প্রোডাক্ট আসে, একটা স্পন্সরও আসে, বিকজ ওই জিনিসটা তৈরি করার জন্য তো টাকার প্রয়োজন হয়। আর শুরুর দিনগুলোতে যারা ছিল আমাদের সাথে, তারা মেজরিটি ভলান্টিয়ারলি কাজ করেছিল, সো তাদেরকে একটা বিগ থ্যাংক ইউ। এত সেলফলেসলি একটা ছোট জিনিসকে এত বড় পর্যায়ে নিয়ে আসার জন্য। ওয়েল, দ্বিতীয় প্রশ্ন ভাইয়া, আপনি যে সবসময় ফ্রি 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 করেন, আজকেও অলরেডি ভিডিওতে কয়েকবার বলে ফেলেছেন যে এটা ফ্রি, কিন্তু আসলে তো ফ্রি না, আমাদের ইন্টারনেটের মেগাবাইটে তো টাকা লাগে, এই টাকা কি আপনি দিবেন? ওয়েল, আমি তোমাকে যদি ইন্টারনেটের মেগাবাইটের টাকাও দিয়ে দিই, তারপরেও তো তুমি বলতে পারো যে ভাইয়া আমার মোবাইল তো কেনা লাগবে, মোবাইলের টাকা আপনি দিবেন? মোবাইলও আমি দিয়ে দিলাম, তারপর তুমি বলো আমার এখানে তো বিদ্যুৎ নাই, বিদ্যুতের ব্যবস্থা কি আপনি করবেন? সো এভাবে চিন্তা করলো তো আমি আসলে সবগুলো ব্যবস্থা করতে পারবো না। প্রোডাক্টটা ফ্রি, প্রোডাক্ট তুমি কীভাবে নিচ্ছ ওই জিনিসটা তো আসলে ফ্রি করার দায়িত্ব তো আমার না, বা আমি ওই জিনিসটা তো পারবোও না। যেমন আমি তোমাকে যদি বলিও যে আমি মোবাইলটা ফ্রিতে দিতে চাই, এখন তুমি যদি এসে বলো ভাই কিসের ফ্রি, মোবাইলটা নিতে আমার তো আসা লাগবে, আমার তো আবার যাওয়া লাগবে, আমার মূল্যবান সময় নষ্ট হবে, সো আপনি এটা কেমনে বলতে পারেন এটা ফ্রি? সো তো সেটাই যদি হয় যুক্তি, সেক্ষেত্রে আসলে কোনো কিছুই ফ্রি হবে না, তাই না? সো প্রোডাক্টটা আসলে ফ্রি, তুমি পাওয়ার যে ওয়েটা আছে এটার উপর আসলে আমাদের কোনো কর্তৃত্ব নাই, বা আমাদের কোনো ওয়ে নাই জিনিসটাকে ফ্রি করার জন্য। অনেকে বলতে পারে ভাই আমার তো ফেসবুক 0.facebook ইউজ করি, ওখানে ভিডিও চালানো যায় না, আমাদের জাভাস্ক্রিপ্টের কুইজ রান করানো যায় না, সো আমরা চাইলেও আসলে ওটার মধ্যে আমাদের কন্টেন্ট দিতে পারি না, সো আমাদের সীমাবদ্ধতা। দ্বিতীয় প্রশ্ন ভাইয়া, ওয়াও আমার কলম উড়ে গেল, ভাইয়া আইমান সাদিক, আপনি কীভাবে ইনকাম করেন, আপনার টাকা পয়সা কোত্থেকে আসে? ভাই আমি আগেও বলেছি, আমি সব যে ইভেন্টগুলোতে যাই ওগুলোতে ফ্রিতে যাই। ইনফ্যাক্ট তোমরা যদি আমাকে ইনভাইট করার ফর্মটা দেখো, ওখানেও পেইড ইভেন্ট না ফ্রি ইভেন্ট বলা আছে, এবং মেজরিটি অফ দ্য কেসেস পেইড ইভেন্টগুলো আমি ডিরেক্টলি অ্যাভয়েড করি, বা ডিরেক্টলিগুলোতে যাই না। আমি যে 100 ইভেন্টে গিয়েছি, তার মধ্যে খুবই গুটি কয়েক ইভেন্ট পেইড ছিল, প্রবাবলি বিকজ আমি একজন স্পিকার ছিলাম, একটা বড় ইভেন্ট ম্যানেজ করা হয়ে গেছে, সো আমার আসলে ওখানে ইভেন্টটাকে পেইড থেকে ফ্রি করার সামর্থ্য ছিল না। বা তাছাড়া আমি সব ইভেন্টে ফ্রিতে যাই। এখন কোয়েশ্চেন হয়ে যায়, তাহলে আপনি কোত্থেকে ইনকাম করেন, আপনার অর্থের যে সোর্সটা সেটা কি? ওয়েল, আমি এই ইভেন্টগুলো বাইরেও অনেক কর্পোরেটে বিভিন্ন স্পিচ দিই, বিভিন্ন ট্রেনিং নিই, যারা আমাকে অনেক আগে থেকে ছিল, আমি অনেক ছোটোকালে ইউনিভার্সিটিতে যখন পড়তাম, পাওয়ার পয়েন্ট কীভাবে বানায় সেটা শেখাতাম, প্রেজেন্টেশন কীভাবে দেয় সেটা ট্রেনিং দিতাম। এখনও বিভিন্ন কর্পোরেটে আমি এরকম ট্রেনিং দিই, বেশ কিছু সফট স্কিলসেরও ট্রেনিং দিয়ে থাকি, সেখান থেকে আমি 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্তও পাই, মাঝে মধ্যে বেশিও পাই। তো সেটা হলো আমার আদার আর্নিং সোর্স। এছাড়াও এটা বাদে আমি বিভিন্ন অর্গানাইজেশনকে ডিজিটাল কনসালটেন্সি সাপোর্ট দিই, ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন জিনিস যে আছে, ফেসবুক, ইউটিউব, আমার হালকা আইডিয়া আছে, তো সেই আইডিয়া দিয়ে তাদেরকে কনসালটেন্সি করি, এবং ওখান থেকে আমি একটা সাপোর্ট পাই, বা এখান থেকে একটা অর্থ পাই। এবং এছাড়া আমার থার্ড, এবছর আমি একটা বই বের করেছিলাম, নেভার স্টপ লার্নিং, আই গেস অনেকে জানো। এই বই থেকে আমি 1 মাসে রাইটার্স রয়্যালটি হিসেবে 5.5 লক্ষ টাকা পাই, যে পুরো টাকাটাই চলে যায় হলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। ম্যারাডোর আমাদেরকে এই সাপোর্টটা করে, আমরা যে অর্থ দিই এই বইয়ের থেকে ম্যারাডোর সেম পরিমাণ অর্থ দেয়, সো বিগ থ্যাংক ইউ টু ম্যারাডোর এত সুন্দর করে আমাদেরকে এই সাপোর্টটা করার জন্য।
অ্যান্ড এছাড়াও 10 মিনিটসগুলো আমাদের সামনে প্ল্যান আছে যে আমাদের নতুন নতুন যখন প্রোডাক্ট আমরা লঞ্চ করবো, নতুন প্রজেক্ট আমরা যখন লঞ্চ করবো, সেটার জন্য অর্থর যে প্রয়োজনটা হয় সেটা হয়তো আমরা হয়তো বা বই বের করে আমরা ওখান থেকে যে টাকা পাবো ওখান থেকে হয়তো বা ম্যানেজ করবো, হয়তো বা টি শার্ট সেল করবো, হয়তো বা ছোটোখাটো এরকম স্টেশনারি আইটেম সেল করবো, ওখান থেকে যে টাকাটা আসছে ওখান থেকে হয়তো আমরা আরও নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করবো, নতুন নতুন ভিডিও লঞ্চ করবো, যেটা কিনা আমরা অফকোর্স ফ্রিতে ডিস্ট্রিবিউট করবো, সেটা হলো আমাদের প্ল্যান। থার্ড, খুবই কিউরিয়াস কোয়েশ্চেন, আমাকে অনেকজন অনেকবার করেছে, আমি কখনো ডিরেক্টলি অ্যান্সার দেইনি, আজকে আমি ডিরেক্টলি অ্যান্সার দিতে চাই। ভাইয়া, ইউটিউব থেকে আপনি কত টাকা পান? ওয়েল, এটা খুবই খুবই কিউরিয়াস একটা কোয়েশ্চেন, আমাকে অনেকেই করে যে ইউটিউব থেকে কত টাকা আসে, আমি শুনি ইউটিউবে ভিডিও বানালে টাকা আসে, এই আসে ওই আসে। আমি এতদিন যে অ্যান্সারটা দিতাম সেটা ছিল এরকম, যে ইউটিউব থেকে যে টাকা আসে ওই টাকা দিয়ে আসলে কিছুই হয় না। বাংলাদেশে যারা প্রফেশনাল ইউটিউবার আছে তাদের কারোরই কোর টাকার উৎস ইউটিউব না। এবং আমি সব ইউটিউবার যারা টপ ইউটিউবার তাদেরকে চিনি, আমার নিজের অনেক ফ্রেন্ডরা আছে, তাদের কারোর জন্য এটা ডিরেক্ট মানে মেইন আর্নিং সোর্স না। 10 মিনিটসগুলোর কথা যদি বলি, আমরা প্রথম 2.5 বছর মনিটাইজই করিনি, তার মানে প্রথম 2.5 বছর আমাদের ভিডিওতে কখনো কোনো অ্যাড দেখাতো না। যারা আমাদের প্রথম থেকে ফলো করো তারা হয়তো বা খেয়াল করেছিল, দুটো কারণ, এক আমরা জানতাম না কীভাবে অ্যাড প্লেস করতে হয়, মনিটাইজেশনের ব্যাপারে আইডিয়া ছিল না, দুই আমরা শুনেছি এত কম টাকা আসে আমরা মনেই করিনি যে এটা একটা মানে প্রয়োজন হতে পারে আমাদের জন্য। পরে যখন আমরা শুরু করি, আমাদের ফার্স্ট মান্থে আমার এখনও মনে আসে আমরা 19,000 টাকা পাই, এবং আমাদের এক টিম মেম্বার বলে যে আইমান ভাই এটা মনিটাইজ করে লাভ কি, এটা তো আমাদের একদিনের খিচুড়ির খরচ। অ্যান্ড উইচ ইজ ট্রু, আমরা 10 মিনিটসগুলো শুক্রবার সবাই যখন আসি আমাদের একদিনের খাবারের খরচ ওর থেকে বেশি হয়। সো এখন আমাদের 19,000 টাকার অঙ্কটা বেড়ে অ্যারাউন্ড 40,000+ এরকম ক্রস করেছে, যেটা কিনা আমাদের যে মান্থলি অপারেশন কস্টটার 1%ও না। সো দ্যাটস দি নাম্বার অর দ্যাটস দি অ্যামাউন্ট। সো এটা আমাদের যে অপারেশন যত বড় হয়েছে ওটার তুলনায় আসলে কিছুই না। এরপরে আসি ভাইয়া, আপনি যে অ্যাওয়ার্ডস পান, আমি তো দেখি অনেক বাইরে অ্যাওয়ার্ডস নিয়ে এসেছেন, এইসব অ্যাওয়ার্ডসে তো অনেক টাকা পান তাই না? ওয়েল, টাকাও পাই না, দুঃখজনক কথা, বাট আসলেও জিরো। এবছর যদি অ্যাওয়ার্ডগুলোর কথা বলি, আমরা সব থেকে বড় অ্যাওয়ার্ড বাংলাদেশে যেটা পেয়েছি, অস্কারস অফ আইসিটি এপিকটা অ্যাওয়ার্ড, যেটা ভিডিও অলরেডি ইউটিউবে আছে, তোমরা চাইলে যে দেখতে পারো যে আমি দৌড়ে যে যাচ্ছি হাতে পতাকা, দেন অ্যাওয়ার্ডটা নিলাম, এবং তোমরা এখানে খুব ভালো করে খেয়াল করো এখানে কোথাও কোনো চেক দেয় না, সেখানে কোনো টাকা পয়সা আমি পাইনি। কিছুদিন আগে একটা বড় অ্যাওয়ার্ড ছিল, হলো কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড, আমি রানীর হাত থেকে অ্যাওয়ার্ড নিচ্ছি, ওটারও ভিডিও আছে, তোমার ভিডিও সহ জিনিসগুলো সব চেক করে দেখতে পারো, ওখানেও কোনো টাকা পয়সা দেয় না। এবং আরও একটা বড় অ্যাওয়ার্ড ছিল ফোর্বস 30 Under 30, তা আমি এনলিস্টেড হই। ইনফ্যাক্ট একটা মজার ব্যাপার, ফোর্বস 30 Under 30 এবার ইভেন্টটা হয়েছিল হংকংয়ে, ওখানে যাওয়ার এবং আসার খরচটা আমাকে নিজেকে বহন করতে হতো, যে কারণে আমি আসলে ওখানে যাই নাই। অ্যান্ড অফকোর্স তোমরা বলতে পারবে আপনাকে আসলে এত অর্থ সংকট যে আপনি ওখানে যেতে পারছেন না, বল না, বাট আমি চিন্তা করেছি ওই টাকা দিয়ে ইনফ্যাক্ট আমি 10 মিনিটসগুলো আরও 10টা ভিডিও তৈরি করতে পারবো, 10 মিনিটসগুলো শো লঞ্চ করতে পারবো, অথবা অন্যান্য কাজ করতে পারবো। তো তাই সেখানে আসলে যাওয়াই হয় নাই। তো এটা ছিল অ্যাওয়ার্ডসের কাজ। ওয়েল, বাট একটা সত্যি কথা, এইসব অ্যাওয়ার্ডস বাদে বেশ কিছু গ্রান্টস আছে, যেসব গ্রান্ট আমরা পেয়েছি, আমরা দেশের বাইরে থেকেও গ্রান্ট পেয়েছি, দেশের ভিতর থেকেও গ্রান্ট পেয়েছি, ওগুলো অ্যাওয়ার্ড ছিল না বাট গ্রান্ট ছিল, ছোটো ছোটো প্রজেক্টের জন্য আমরা অর্থ সহায়তা পেয়েছি। সো ওটার জন্য অফকোর্স আমরা অনেক 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 বেশি কৃতজ্ঞ। নেক্সট কোয়েশ্চেন, সীমাবদ্ধতা। অনেক জায়গায় আমরা অনেক কিছু বলতে পারি না বা কিছু করতে পারিনি, এর জন্য আমি অনেক দুঃখিত। কিন্তু কিছুদিন আগে আমাদের স্টুডেন্ট যখন কমেন্ট সেকশনে নিজেরাই লিখেছিল যে আমরা জানি এটার কারণে এটা হয়েছে বা ওটার কারণে আপনি বলতে পারেননি, এটা দেখার পর যে কী ভালো লেগেছিল কল্পনাও করতে পারবা না, সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ফাইনালি ভাইয়া, হোয়াটস দ্য ফিউচার প্ল্যান, আগামীতে কী করছেন, এবং আপনারা যখন শুরু করেছিলেন কেন শুরু করেছিলেন? একটা হলো ফিউচার, একটা হলো পাস্ট। সো পাস্টটা দিয়ে শুরু করি, কেন আমরা শুরু করেছিলাম। আমরা যখন স্টার্ট করি তখন আমি মেন্টরসে পড়াই, একটা কোচিং সেন্টার আইবের জন্য আমি পড়াচ্ছি, এরকম আমাদের স্টুডেন্টদের সাথে আমি অনেক ক্লোজ ছিলাম। সো কয়েকটা ক্লাস ফ্রিতে করা যেত, 3টা ক্লাস পর ফুল পেমেন্ট দিয়ে দিতে হতো। সো ওই সময় অনেক স্টুডেন্ট আমার কাছে আসতো যে ভাইয়া, ঢাকার বাইরে থেকে এসেছি, বাবা 7,000 টাকা দিয়ে আমাকে ঢাকায় পাঠিয়েছে, কোচিংয়ের ফি হলো 13,000 টাকা, আমি এখন কি করতে পারি? এখন আমি কোচিংয়ে বলতে পারি যে ভাইয়া কোনো মতে ওকে হয়তো বা ডিসকাউন্ট দিয়ে ভর্তি করেন, কিন্তু 7,000 টাকা যদি ও দেয়, ও থাকবে কোথায়, ও খাবে কি?
ও তো ঢাকায় টিকতেই পারবে না। এরকম একজন দুইজন তিনজন চারজন স্টুডেন্ট না, এরকম প্রচুর স্টুডেন্ট আসতো যারা অর্থ সংকটের কারণে হয়তো বা কোচিং কন্টিনিউ করতে পারতো না, আবার হয়তো বা ঢাকার বাইরে ওদের যে গ্রামের বাসা আছে সেখানে ফিরে যেত। এবং আমি জানতাম যে ওরা যদি এখন একবার ঢাকার বাইরে যায় ওদের যে স্বপ্নগুলো ছিল ওরা চিরতরে ভেঙে যাবে। এবং এরকম স্টুডেন্ট বাদে আরও অনেকজন স্টুডেন্ট ছিল যারা হয়তো বা ওই একবারের জন্য ঢাকায় আসতে পারেনি। রংপুর দিনাজপুরে হয়তো অনেক মেয়ে আছে যাদের ডক্টর হওয়ার ইচ্ছা, বা ঢাকায় আসলে কেউ নাই, তার রিলেটিভস নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কারণে তাকে ঢাকায় পাঠানো সম্ভব হচ্ছে না, যেটার কারণে হয়তো বা তার ডক্টর হওয়ার যে সম্ভাবনা ছিল বা স্বপ্ন ছিল ওটা চিরতরে ধ্বংস হয়ে যাচ্ছে। তখনই আমাদের প্ল্যান ছিল শুধু দুটো ঝামেলা, একটা হলো অর্থ সংকট, দুই হলো ঢাকার বাইরে আছি। সো একটা হলো ইকোনমিক ব্যারিয়ার, একটা হলো জিওগ্রাফিক ব্যারিয়ার। সো এই দুইটা ব্যারিয়ারকে ভাঙতে হবে। কীভাবে ভাঙতে পারি? অর্থনৈতিক সংকট বা ইকোনমিক ব্যারিয়ারকে ভেঙে ফেলো, যদি এটাকে ফ্রি করে ফেলো। আর দ্বিতীয়ত, তোমার ঢাকার বাইরে থেকে ঢাকায় আসার কোনো দরকার নাই যদি এটা অনলাইন হয়। সো তখন থেকে আমাদের প্ল্যান ছিল যে একটা ফ্রি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করবো, এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু এবং আস্তে 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 এই পর্যায়ে আসি। এখন যদি বলি ফিউচার প্ল্যান কি, আমাদের অলরেডি 12,500 ভিডিও হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা অক্টোবর মাসে ক্লাস 1-12 সম্পূর্ণ সিলেবাসের উপর 12,500 ভিডিও সহ অ্যাপটা লঞ্চ করছি। এখন আমরা চেষ্টা করছি যে ভিডিওগুলোর কোথায় কোন ঝামেলা আছে ওগুলো ফিক্স করার জন্য। ইনশাল্লাহ এই জিনিসটা আমরা করা হয়ে গেলে অক্টোবরে আমরা লঞ্চ করছি। আর যদি আমার পার্সোনাল লাইফের কথা বলে থা, আপনি কি প্ল্যান করছেন? ইনশাআল্লাহ আমি আগামতো যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলোতে যাব। আমার অলওয়েজ মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে পজিটিভিটির এখনও অনেক অভাব। আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে দেখি যে অনেক নেগেটিভিটি, অনেক কিছু আমাদের মাথা ধরে যায়। লাস্ট কয়েকদিন ধরে আমার খুবই খারাপ অবস্থা গিয়েছে। অ্যান্ড আমার প্ল্যান হলো যে অফকোর্স যতটুকু পারি পজিটিভিটি ছড়িয়ে দেয়া, যতটুকু পারি নিজের আইডিয়াগুলোকে ছড়িয়ে দেয়া, যতটুকু পারি আমি যাদের কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছি তাদের গল্পগুলো তোমাদেরকে শোনানো, আমি যাদের কাছ থেকে নতুন কিছু হলেও শিখেছি সেই জিনিসগুলো তোমাদেরকে জানানো, আমি যে বইগুলো পড়েছি সেই বইগুলো থেকে আমার বিন্দুমাত্র যদি কোনো আইডিয়া হয়ে থাকে সেই আইডিয়াগুলো আমি কীভাবে মানুষকে জানাতে পারি। এবং আমার মনে হয় যে আমাদের এখনও অনেক অনেক দূর যাওয়া বাকি। সো ওই অনেক দূর পথে পাড়ি দেওয়ার জন্য যদি একটু হেল্প আমি করতে পারি সেই কাজটা আমি করে যাব, পজিটিভিটি ছড়িয়ে দিতে থাকবো এবং যত পারি ভালো ভালো ভিডিও করে তোমাদের একটু একটু করে শেখানোর চেষ্টা করব। এবং গত কয়েকদিনে আমাকে আমার অনেক স্টুডেন্ট মেসেজ করেছে, কল করেছে, জিজ্ঞাসা করেছে ভাই আপনি কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড স্পেশালি অনেকে মেইলও করেছে যে ভাই আপনার খবর নেওয়ার জন্য মেইল করলাম, হোপ ইউ আর ডুইং গুড, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য কলস, SMS অ্যান্ড মেইলস। এগুলো পেয়ে যে কী ভালো লেগেছে কল্পনা করার মতো না। সো আমাদের সব স্টুডেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের 10 মিনিট স্কুলের শুরুতে আমাদের যেসব মেম্বার ভলান্টিয়ারলি কাজ করে গেছে, এখনও অনেকে করছে, তাদেরকে একটা বিশাল সেলুট জানাতে চাই। অ্যান্ড আমাদের যারা শুরু থেকে স্পন্সর করেছে, আমরা যখন কিচ্ছু ছিলাম না, স্টুডেন্ট ছিলাম তখন আমাদের উপর আস্থা রেখেছে, তাদেরকে একটা বিশাল বিশাল ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। অ্যান্ড ফাইনালি যারা আমার ভিডিও রেগুলারলি দেখো, আমাকে এতদিন সাপোর্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে তোমাদের সাপোর্ট পাবো আমি জানি, এবং সেটার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।